হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টেকনিক্যালি বাংলা নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সাথে আমি অরিজিৎ তো বন্ধুরা আজ আমি আপনাদের জানাবো পেটিএমের বিসি এজেন্ট অর্থাৎ বিজনেস করেন্স এজেন্ট আপনি কী করে হবেন পেটিএম আপনি হয়তো জেনে থাকবেন পেটিএম এখন কত পপুলার একটি ওয়েবসাইট আপনি যে কোনো রেস্টুরেন্টে যে কোনো দোকানে এবং যে কোনো শপিং মলে দেখতে পাবেন পেটিএম অ্যাকসেপ্টেড হেয়ার বলে একটি লোগো লাগানোর আছে অর্থাৎ আপনি পেটিএমের মাধ্যমে সেখানের সমস্ত কাজই করতে পারবেন তো এখন পেটিএমের অ্যাকচুয়াল কে লাগবে সমস্ত অ্যাকাউন্টের জন্যই তো আপনি যদি আপনার এলাকায় পেটিএম কেওয়াইসি এজেন্ট না থাকে তো আপনি নিজেই একটি পেটিএম কে এজেন্ট হয়ে যেতে পারবেন এবং সেখান থেকে একটি বড় রকমের টাকা ইনকাম করতে পারবেন পেটিএম থেকে তিন রকমভাবে পয়সা ইনকাম করা যাবে আপনি যখন কোনো কাস্টমারের কেওয়াইসি অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ওপেন করে দেবেন তখন কোম্পানি থেকে আপনি একটি কমিশন পেয়ে যাবেন দ্বিতীয়ত কেওয়াইসি করতে আসা কাস্টমারের থেকে আপনি একটি কমিশন নিতে পারেন যেটি হলো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত তিন নম্বর যদি আপনার মাধ্যমে অনেক সংখ্যক কেওয়াইসি অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ওপেন হয় তাহলে আপনি পেয়ে যেতে পারেন গ্রাহক সেবা কেন্দ্র অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্ট যেখানে আপনি সমস্ত ডিপোজিট এবং উইথড্রয়ালের ক্ষেত্রে কমিশন পাবেন তো এবার আমি আপনাকে জানিয়ে দেবো কি করে আপনি পেটিএমের বিসি এজেন্ট অর্থাৎ বিজনেস করেন্সপন্ডেন্ট এজেন্টে অ্যাপ্লাই করবেন তো এর জন্য দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত আর বন্ধুরা এ ধরনের ভিডিও পরবর্তীকালে আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সবার আগেই দেখতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শুরু করা যাক পেটিএমের মাধ্যমে বিজনেস করেসপন্ডেন্ট এজেন্ট করতে গেলে অর্থাৎ বিসি এজেন্ট হতে গেলে আপনি চলে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে সেখানে যেয়ে দেখবেন একটি লিঙ্ক দেওয়া আছে যেটি ক্লিক করলে আপনি এরকম একটি ফর্ম দেখতে পারবেন অথবা আপনি চলে যেতে পারেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ডট কম ওয়েবসাইটে সেখানে নিচের দিকে যে দেখবেন রেজিস্টার যে কে পয়েন্ট অপশান আছে সেখানে গেলেও আপনি এই ফর্মটি খুলে নিতে পারবেন তারপর আপনি জাস্ট এটিকে সঠিকভাবে ফিল আপ করে দেখবেন তো এখানে বলে রাখি আপনার একটি আউটডেট অর্থাৎ দোকানের প্রয়োজন এর জন্য যদি আপনার নিজের দোকান না থাকে তাহলে আপনি আপনার পরিবারের কারো দোকান অথবা কোনো বন্ধুর দোকানের অ্যাড্রেস দিয়ে দিতে পারেন এবং যখন কোনো এজেন্ট আপনার কাছে আসবে আপনি সেই দোকানটিকে জাস্ট দেখিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তো এবার আসি প্রথমে দিতে হবে আপনার ফোন নাম্বার তারপর দিয়ে দেবেন আপনার সঠিক অ্যাড্রেস তারপর আপনার পিনকোড এবং নিচে দিয়ে দেবেন আপনার স্টেটটি সঠিকভাবে সিলেক্ট করে দেবেন তো আমি এগুলো সিলেক্ট করে দিচ্ছি তারপর আপনার নিচের দিকে একটি অপশান আসবে ডুই ওয়াব এ আউটলেট যদি আপনার কোনো ফিক্সড দোকান না থাকে আপনি এখানে নো করতে পারেন কিন্তু নো করলে আপনি হয়তো পাবেন না কোনো গ্যারান্টি নেই তার জন্য আপনি অবশ্যই এখানে ইয়েস করে দেবেন ইয়েস অপশানে ক্লিক করলে নিচের দিকে কোনো অপশান আছে আর এ এক্সিস্টিং সার্ভিস পয়েন্ট এনি আদার ব্যাঙ্ক যদি আপনারা অন্য কোনো ব্যাঙ্কের সিএসপি অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্ট নেওয়া থাকে তাহলে এখানে ইয়েস করবেন নাহলে নো করে দেবেন মনে রাখবেন এখানে যদি ইয়েস করেন তাহলে আপনি আইডি নাও পেতে পারেন তাই সবসময় এখানে নো করে দেবেন তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপর ওখান থেকে এরকম একটি লেখা উঠে যাবে থ্যাংক ইউ আওয়ার টিল টিম উইল রিচ ইউ টু ইউ সুন অর্থাৎ আপনাকে পেটিএম থেকে খুব তাড়াতাড়ি যোগাযোগ করা হবে এইটির ব্যাপারে তো এইভাবে আপনি এখানে অ্যাপ্লাই করতেই পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন বা আপনি চাইলে আমার যোগাযোগ করতে পারেন ফেসবুক অ্যাকাউন্টও আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আর বন্ধুরা এটি শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবকে যাতে তারাও এগুলি জানতে পারে এবং এখানে অ্যাপ্লাই করতে পারে আর বন্ধুরা এ ধরনের ভিডিও পরবর্তীকালে আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে রাখবেন সব ভিডিও সবার আগে দেখার জন্য আর অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার জন্য নিজের খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে